ক্যানাডায় আসার পরে আপনি কিন্তু বাংলাদেশ থেকে ওপেন করতে পারবেন না, ক্যানাডায় আসার পরে দেন আপনি এই কাজটা করবেন। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার লাস্ট ভিডিওতে আমি উবার ইটস এর ব্যাপারে কথা বলছি যে আমি উবার ইটস নিয়ে কাজ করতেছি। তা আপনারা আমাকে এত পরিমাণ উবার ইটস নিয়ে রিকোয়েস্ট দিয়েছেন, ভাই উবার ইটস করেন, উবার ইটস এই সেই, উবার ইটস সম্পর্কে আপনাদের অনেকের আবার অনেক অন্যরকম ধারণা আছে। আপনাদের মধ্যে অনেকে বলছেন উবার ইটস সিনে পড়ে না, বাট অনেক কিছু আছে আপনাদের মধ্যে, অনেকে হয়তো জানেন না, আবার অনেকে হয়তো জানেন। এনিওয়ে, জানা না জানার মধ্যে আমরা মানুষ, সো আমরা ধীরে ধীরে সবকিছু আরও জানতে পারবো এবং আমিও জানতে পারবো। এনিওয়ে, তো এই সব কিছুর মধ্যে থাকতে থাকতে আপনাদের এত রিকোয়েস্ট শুনতে শুনতে ফাইনালি আমি উবার ইটস অ্যাকাউন্টটা ওপেন করেই ফেলছি। তো মেন ব্যাপারটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টের কারণে আমি এই মুহূর্তে উবার ইটস তো খুলে ফেলছি, বাট আমি এই মুহূর্তে উবার ইটস করতে পারবো না। আমি উবার ইটস করতে পারবো হচ্ছে জানুয়ারির, মানে আমার ক্লাস স্টার্ট হওয়ার পরে, এই মুহূর্তে না। তো আমার ক্লাস স্টার্ট হবে তখন আমার ওয়ার্ক পারমিটটা অ্যাভেলেবেল হবে। এই মুহূর্তে আমার কাছে ওয়ার্ক পারমিট আছে, বাট ওয়ার্ক পারমিটের মধ্যে সুন্দর মতো লেখা আছে আমার ক্লাস যতক্ষণ পর্যন্ত স্টার্ট না হবে আমি ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারবো না। দ্যাটস ইট। তো তার জন্য আমি উবার ইটস এখন ওপেন করলেও আমি এখন কাজ করতে পারবো না, আমাকে জানুয়ারির আগ পর্যন্ত ওয়েট করতে হবে। তো আজকের এই ভিডিওতে এই মুহূর্তে আমি আপনাদের জানাবো যে উবার ইটস খুলতে আপনার কী কী লাগবে এবং কীভাবে উবার ইটস এর অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন এই COVID-19 সময়, কারণ এই COVID-19 জন্য কিছু কিছু সিস্টেম আছে, হালকা কিছুটা ডিফারেন্স হয়েছে, কিছুটা চেঞ্জ হয়েছে, বাট স্টিল সব কিছুর মধ্যে খুব একটা বড় সড় চেঞ্জ হয় না। বাট একটা জিনিসের চেঞ্জ হয়েছে, সেটা আমি আমার হাউসমেটের সাথে কথা বলে জানতে পারলাম, সেটা হচ্ছে আগের থেকে প্রসেসটা নাকি এখন একটু ফাস্ট। COVID-19 জন্য তারা চায় না যে সবাই উবারের গ্রিন লাইট আছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করা, তার জন্য তারা চায় সবকিছু অনলাইনে করা। এবং আমিও বলবো অনলাইনে করার, কারণ আমি গতকালকে রাত্রে 12:30 দিকে অ্যাপ্লাই করছি আর এখন বাজে হচ্ছে 4:00। তো 4:00 মানে আমার 12:00 আগে সবকিছু কমপ্লিট। আমি যদি চাই, আমার যদি এখন ওয়ার্ক পারমিট থাকতো কাজ করার জন্য, অ্যালাউড থাকতো, তাহলে আমি এই মুহূর্তে উবার ইটস করতে যেতে পারতাম, বাট অ্যাজ আই এম নট অ্যালাউড রাইট নাও আই ক্যান গো ফর ওয়ার্ক। মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের কি কি পেপার লাগবে, কারণ ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, আপনার যে যে পেপারগুলো লাগবে প্রথমত সেগুলো সব নিজের কাছে গুছায় নেন, তারপর কাজে নামেন। অ্যান্ড এই মুহূর্তে আমি বলবো যে আপনাদের উবারের যে গ্রিন লাইট অফিসে ইন পার্সন গিয়ে অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই, আপনি অনলাইনে করতে পারেন। অ্যান্ড অনলাইন এখন অনেক 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 রিলায়েবল। কি কি পেপার লাগবে সেটা ফার্স্ট অফ অল জেনে নেন ভালো মতো। তো প্রথমত আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ফটো আইডি, লাইক আপনার ড্রাইভিং লাইসেন্স বা আপনার পাসপোর্ট বা আদার্স কোনো একটা গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি। তো মোস্ট অফ দি স্টুডেন্টের কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে না, আবার অনেকের কাছে থাকে, যেহেতু আমার কাছে নেই, আমি পাসপোর্ট দিয়ে দিছি, দ্যাটস ইট। পাসপোর্টের যে পেজটার মধ্যে আপনার ছবি থাকে সেই ছবি সহ পেজটার জাস্ট একটা ছবি তুলবেন, ওই দ্বিতীয় পেজটার দরকার নাই, জাস্ট ওই প্রথম পেজটার ছবি তুলবেন। নেক্সট জিনিস হচ্ছে আপনার প্রোফাইল ফটো। প্রোফাইল ফটো হচ্ছে আপনার নর্মাল একটা ফটো, বাট আপনি প্রোফাইল ফটোটা বারবার চেঞ্জ করতে পারবেন না এবং চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা আছে। তার জন্য আপনি সুন্দর ক্লিয়ার ঝকঝকে চকচকে বোঝা যায় আপনার চেহারা ভালো মতো সেরকম টাইপের কোনো একটা ভালো ছবি প্রোভাইড করবেন, যাতে আপনাকে বারবার চেঞ্জ না করতে হয়। নেক্সট হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট এবং স্টাডি পারমিট। স্টাডি পারমিট তারা চায় না, বাট স্টিল আমি বলবো আপনি রেডি রাখেন আপনার কাছে, এবং ওয়ার্ক পারমিট তো 100% চায়। এরপর হচ্ছে আপনার সিন নাম্বার। তো সিন নাম্বারও সব জায়গায় চায় না, কোনো জায়গায় চায় না, আই ডোন্ট নো, আমার কাছে তো চায় নাই, যদি লাগে দ্যাটস ওয়াই আপনি সিন নাম্বারটা নিজের কাছে রাখেন। আমার কাছে তো কোনো জায়গায় সিন নাম্বার চায় না, আমি কোনো জায়গায় দেই নেই, কোনো জায়গায় লাগে নেই, কোনো জায়গায় অপশনও পাইনি সিন নাম্বারের, কিংবা আমি ক্যানাডা পোস্টে গেছিলাম কী কারণে গেছিলাম সেটা বলতেছি একটু পরে। সিন নাম্বার আমার কাছে কোনো জায়গায় চায় নাই, বাট স্টিল আমার হাতে ছিল, দ্যাটস গুড থিং। এরপরে নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাড্রেস প্রুফ, যেটা সম্পর্কে আমি আজকে মাত্রই জানতে পারলাম। কারেন্ট অ্যাড্রেসের প্রুফ চাবে ভেরিফিকেশনের জন্য, তো সেটার জন্য আপনাকে যেটা প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে আপনি কারেন্ট এই মুহূর্তে ক্যানাডায় কোথায় আছেন সেই বাসার একটা প্রমাণ। সেখানে আপনি বিভিন্ন জিনিস দিতে পারেন, যেমন আপনার ওই বাসার বিদ্যুৎ বিল, কিন্তু আপনি দিতে পারবেন না এই জিনিসটা, কারণ আপনার নামে তো বিদ্যুৎ বিলটা আসতেছে না। দ্যাটস ওয়াই আপনি একটা জিনিস দিতে পারবেন, সেটা হচ্ছে ওই একটাই জিনিস, এছাড়া আই ডোন্ট থিঙ্ক অন্য কোনো অপশন আছে, সেই জিনিসটা হচ্ছে হোম রেন্টাল অ্যাগ্রিমেন্ট। তার মানে হচ্ছে সাপোজ আমি এই বাসাটায় আসছি, তো এই বাসাটায় আসার পরে এই বাসায় আমি 6 মাস থাকবো এরকম একটা অ্যাগ্রিমেন্ট করছি, তো সেই অ্যাগ্রিমেন্টের পেপারটা আমি শো করে দিছি, সো আমার কাজ হয়ে গেছে। তো এখন আপনি যদি অ্যাগ্রিমেন্টের পেপার না থাকে আপনার, তাহলে আপনি আপনার ল্যান্ডলর্ডকে দিয়ে একটা বানায় নেবেন, কিংবা আপনি নিজে নিজে একটা বানায় ল্যান্ডলর্ডকে দিয়ে সাইন করায় নেবেন। তো এই হচ্ছে টোটাল ডকুমেন্টের লিস্ট, ডিসক্রিপশনে আছে ডকুমেন্টের লিস্ট, আপনি দেখে নিতে পারবেন। যাই হোক, তো এরপরে আমাদের মাত্র 6টা স্টেপে আমরা উবার ইটস এর অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবো। প্রথম স্টেপ, উবার ইটস এর উবার ড্রাইভারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আমাদের যেতে হবে। তো এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, এটা কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক না, ফ্রি। আর আপনার যদি তারপরে লিঙ্কে ক্লিক করতে ইচ্ছা না হয়, তাহলে এটা হচ্ছে লিঙ্ক, দেখতে পাচ্ছেন এই উপরে লিঙ্ক, এই লিঙ্কে আপনি চলে যেতে পারেন, কিংবা আপনি সার্চ করতে পারেন অনলাইনে উবার ড্রাইভার। তো আমি বলবো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যেহেতু ফ্রি আপনি জাস্ট ক্লিক করতে পারেন, তাহলে আপনার ঝামেলার সমাধান। তো এখানে যাওয়ার পর আপনাকে সাইন আপ করতে হবে, সব কিছু দেওয়া থাকবে আপনার সামনে, জাস্ট ইমেল অ্যাড্রেস, আইডি, নেম, ফোন নাম্বার। ক্যানাডায় আসার পরে আপনি কিন্তু বাংলাদেশ থেকে ওপেন করতে পারবেন না, ক্যানাডায় আসার পরে দেন আপনি এই কাজটা করবেন। তো সেখানে সব
সবকিছু ফিল আপ করবেন, এরপরে নিচে লেখা আছে ইনভাইটেশন কোড, তো ইনভাইটেশন কোডে আপনি এই কোডটা দিতে পারেন, এটা আমার কোড, তো আপনি যদি দেন তাহলে আমার $200 পর্যন্ত আসতে পারে যখন আপনি 50টা ট্রিপ কমপ্লিট করবেন, যদি আপনার মন চায় দিতে, কোনো রকম ফোর্স নাই। তো এটা হচ্ছে কোড, আপনার চাইলে দিতে পারেন, আর না চাইলে কিছু না দিলেও সমস্যা নেই, দ্যাটস আপ টু ইউ। যাই হোক, তো আপনার সাইন আপ যখন হয়ে যাবে এরপরে আপনি আবার লগ ইন করবেন, তো আপনি আইডি পাসওয়ার্ডটা তৈরি করে ফেলছেন, এখন সেই জিমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইনের পেজে। তো লগ ইন করার সাথে সাথে আপনার সামনে ভেরিফিকেশনের জন্য বেশ কিছু জিনিস চাবে, যেমন ফটো আইডি, প্রোফাইল ফটো এবং আপনার ওয়ার্ক পারমিট, এই তিনটা জিনিস আপনার কাছ থেকে চাওয়া হবে। আদার্স যদি কোনো কিছু থাকে তাহলে সেগুলো আপনি প্রোভাইড করবেন। তো এখানে একটা সাজেশন দেওয়ার আছে আমার, সেটা হচ্ছে এখানে যে ছবিগুলো সেগুলো একবার আপলোড দিলে হয় না, বারবার আসে, মানে ওদের নেটওয়ার্কের প্রবলেম আছে কিংবা ওদের ওয়েবসাইটে প্রবলেম আছে, সামথিং লাইক দ্যাট, আই ডোন্ট নো, বাট আপনি যখন আপলোড দেন তখন ওইখানে কোনো একটা ইস্যু তৈরি হয়, এর কারণে আপনি মানে পেজটা বারবার রিলোড হয়। টেনশন নেওয়ার কারণ নেই, আপনি ছবিটা কিংবা আপনার আইডিটা বারবার আপলোড করেন, দুই তিনবার করলে অটোমেটিকলি হয়ে যায়, দ্যাটস ইট। এটা হওয়ার পরে আপনার ফোনের মধ্যে একটা মেসেজ বা আপনার ইমেল আইডিতে একটা ইমেল চলে যাবে যে আপনার এগুলো ভেরিফিকেশন আছে, এই মুহূর্তে চেক করতেছে, একটু সময় লাগবে, আপনাকে জানানো হবে দুই থেকে তিন বিজনেস ডে, মানে দুই তিন দিনের মধ্যে জানানো হবে, বাট এত সময় লাগে না, আমার তো 24 ঘন্টাও লাগে নাই, 12 ঘন্টায় শেষ কাজ। যাই হোক, তো যে জিনিসটা হবে আপনার এই মুহূর্তে আপনি করবেন কি, অ্যাপ স্টোর বা প্লে স্টোর, আইফোন থাকলে অ্যাপ স্টোর, অ্যান্ড্রয়েড থাকলে প্লে স্টোর থেকে আপনি উবার ইটসের যে উবার ড্রাইভার অ্যাপ্লিকেশন আছে, উবার ড্রাইভার সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি যাবেন হচ্ছে অ্যাকাউন্টস ডকুমেন্টস, তো সেখানে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার ফটো আইডি বা পাসপোর্ট বা যা যা প্রোভাইড করছেন সেগুলোর সাইডে যদি এই ঘড়ির মতো চিহ্ন থাকে তার মানে হচ্ছে ওগুলো এখনও ভেরিফাইড হয় নাই, আর যদি আমার মতো গ্রিন চিহ্ন থাকে তার মানে হচ্ছে আপনার ভেরিফাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ভেরিফাইয়ের পরে আপনার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার ক্রিমিনাল রেকর্ড চেক করা হয় যে আপনার ক্যানাডায় কোনো রকমের ইলিগাল কাজ বা ক্রিমিনাল রেকর্ড আছে কি না। তো সেই কারণে আপনাকে ট্রাইটন নামে একটা কিয়াস, আই ডোন্ট নো, আমি আমার এই সম্পর্কে কোনো ধারণাই নেই, তো ট্রাইটন নামে একটা কোম্পানি ব্র্যান্ড, এনিওয়ে যাই হোক, তো তাদের কাছ থেকে একটা ইমেল আসে আপনার কাছে, সেই ইমেলের মধ্যে বলা হয় যে এই লিঙ্কে যান, যাওয়ার পর আপনি ভেরিফাই করেন, তো সেই লিঙ্কে যাওয়ার পর আপনার পাস্ট অ্যাড্রেস, বর্তমানে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস বা আদার যা যা চায় সব কিছু ফিল আপ করবেন, ভেরি ইজি, সব কিছু আপনার কাছেই থাকে, তো শুধুমাত্র দেখে দেখে সবগুলো ফিল আপ করবেন ট্রাইটনের ওইটা। তো ফিল আপ করার পরে ওইটা কমপ্লিট হয় না, তো ওইখান থেকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ওইখান থেকে আপনাকে একটা ইমেল পাঠানো হয়, বলা হয় যে আপনাকে একটা ডকুমেন্ট মানে PDF ফাইল পাঠাচ্ছি, তো সেই ফাইলটা নিয়ে আপনাকে আপনার সবথেকে কাছের ক্যানাডা পোস্টে যেতে হবে, সেখানে গিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো এটা হচ্ছে সেই PDF, একটা বারকোড বলা PDF, তো এই PDF ফাইলটা আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে, আমি প্রিন্ট করে নিয়েছি, তো প্রিন্ট করে নিয়ে যাওয়ার পরে ক্যানাডা পোস্ট থেকে তারা সব কিছু করে যাবে, করে দিবে, আপনাকে কোনো টেনশন নিতে হবে না, তো করে দেওয়ার পরে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে এরকম। তো এইটার কোনো মানে আহামরি কোনো কিছু না, জাস্ট এই দুটাকে আপনি নর্মালি ফেলেও দিতে পারেন, রেখেও দিতে পারেন, বাট আমি বলবো আপাতত মতো রেখে দেন, যদি কোনো জায়গায় লাগে, আই ডোন্ট থিঙ্ক আমার লাগবে। তো এইটা হয়ে গেলেই আপনার উবার ইটসের অ্যাকাউন্ট কমপ্লিটলি ডান, আপনি এখন যেতে পারেন আপনার ড্রাইভিং করার জন্য, আপনি সাইকেল নিয়ে চলে যান, হেঁটে চলে যান, এনি ওয়ে ইউ ওয়ান্ট ইউ ক্যান গো রাইট নাও। তো ডিসক্রিপশনে এই স্টেপগুলো লেখা আছে, আপনি ধীরে ধীরে দেখে একটা একটা করে কমপ্লিট করতে পারবেন, আসলে পানির মতো সহজ সিস্টেম, পানির মতো সহজ, মানে জাস্ট কিছু কিছু ফাইল আছে, ফাইলগুলো আমি ফার্স্টে যে ডকুমেন্টগুলো বলছি, প্রথমত সবগুলো ডকুমেন্ট রেডি করে একটা ফোল্ডারে নিয়ে নেবেন, যাতে আপনার যেটাই চায় সাথে সাথে আপনি স্ন্যাপ দিয়ে দিতে পারেন, এতটাই সহজ উবার ইটসের অ্যাকাউন্ট খোলা। বাট আপনি বাংলাদেশে বসে উবার ইটসের অ্যাকাউন্ট খুলেন না, আপনাকে ক্যানাডায় আসতে হবে, দেন আপনি খুলতে পারবেন। তো আশা করি উবার ইটসের ব্যাপারটা বুঝতে পারছেন, উবার ইটসের অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। এরপরে উবার ইটস নিয়ে আপনাদের যেহেতু এত ডিমান্ড, দেন উবার ইটসের সম্পর্কে আমি এই মুহূর্তে তো করতে পারবো না, সো এই মুহূর্তে আমি আপনাদের দেখাইতে পারবো না। স্টার্ট হয়ে গেলে আমার মনে হয় না আমি এত বেশি পরিমাণে, যতটা এখন আপলোড দিই আর কি, দেখা যায় কোনোদিন দুইটাও আমি আপনাদের আপলোড দিয়ে দিই, কোনোদিন একটা তো দেই ইউজুয়ালি, মাঝে মাঝে দেয় না, ওটা আলাদা ব্যাপার, বাট মোস্ট অফ দ্য ডে আমি একটা বা দুইটা দিয়েই দিই আপলোড, বাট স্টার্ট হয়ে গেলে, ওয়ার্ক স্টার্ট হয়ে গেলে আমার মনে হয় না আমি পারবো, বাট তারপর আমি ট্রাই করতেছি, এর জন্য ডিসেম্বরের মধ্যে যতগুলো কভার করা যায় কভার করবো, এরপর জানুয়ারি মাস থেকে স্টাডি এবং ওয়ার্ক সব কিছুর মধ্যে। এনিওয়ে, তো এই ছিল এই ভিডিওতে, ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দেখা হবে পরবর্তী এপিসোডে, তখন পর্যন্ত গুড বাই।